সাদাস্রাব হলে কি মহিলারা নামাজ আদায় করতে পারবে কিনা, মেয়েদের প্লাজো পরার বিধান কি, বিকাশেও নাকি সুদভিত্তিক লেনদেন চলছে, এ বিষয়ে বিস্তারিত এবং সুন্দর সমাধান জানালে উপকৃত হব। নামাজে সেজদা ঠিক কি কি ভুল হলে দিতে হয়, সেজদা ভুল হলে এবং কেরাতের মধ্যে উচ্চারণ বা লাইন একটু এলোমেলো হয়ে গেলে অজ্ঞতাবশত পরক্ষণেই তা বুঝতে পেরে সঠিক পড়ে নিলেও কি সেজদা দিতে হবে কিনা, সাথে রাসূলের বিচার কে করবে, এটা কি ব্যক্তিগতভাবে যে কেউ করতে পারবে, না হলে কিভাবে জানাবেন, বেনামাজি কারা, বেনামাজি জানাজা পড়া যাবে কিনা, ভাই বেনামাজি যে নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, যে সেতে কি বেনামাজি, এমনকি দুই অক্ত পড়ে তিন অক্ত পড়ে না, সেও কি বেনামাজি, বেনামাজি জানাজা পড়া যাবে কিনা, এর উত্তর হলো এ বিষয়ে ওলামায়ে কেরামের বিরুদ্ধে মত পার্থক্য আছে। যে কখনো নামাজ কালাম পড়ে না, মসজিদে যায় না, এ ব্যক্তিকে অনেক ওলামায়ে কেরাম কাফের বলেছেন, আবার অনেক ওলামায়ে কেরাম তাকে মুসলিম বলেছেন, এবার আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ তাকে মুসলমান বলেছেন, এবং এই দ্বিতীয় মতটাই অধিকতর শক্তিশালী আমার কাছে মনে হয়। অতএব নামাজ পড়ে না, কিন্তু নামাজের প্রতি তার গুরুত্ব আছে, সে বুঝে, গুরুত্ব আছে বলতে গুরুত্ব স্বীকার করে সে, এবং অপরাধ বোধ আছে নামাজ না পড়ার কারণে, এই ব্যক্তি ইনশাল্লাহ কাফের হবে না, তবে সে ফাসেক এবং কুফরি করতেছে, এতে কোনো সন্দেহ নাই, তার ইমান চলে যাওয়ার মতো একটা পজিশনে সে চলে গেছে। আল্লাহ তারা আমাদেরকে পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। বিকাশেও নাকি সুদভিত্তিক লেনদেন চলছে, এ বিষয়ে বিস্তারিত এবং সুন্দর সমাধান জানালে উপকৃত হতাম। দেখুন, বিকাশ সহ যতগুলো মোবাইল ব্যাংকিং আছে, ইসলামী ব্যাংকগুলো কি করে অত ডিপলি আমি জানি না, বাকি সাধারণত কনভেনশনাল ব্যাংকগুলোতে আপনার তাদের যে লেনদেন হয় তাদের মোবাইল ব্যাংকিংগুলোতেও সুদের সম্পর্ক সংশ্লেষ অবশ্যই আছে। তবে বিকাশে যারা বিকাশ বা এই জাতীয় যেগুলো আছে আপনার নগদ টগদ, এগুলোতে সুদকে যেহেতু আল্লাহ তাআলা হারাম করেছেন, যারা চান এবং মুসলমানকে অবশ্যই চাইতে হবে যে আমার অ্যাকাউন্টে যেন সুদ যুক্ত না হয়, তারা অপশন আছে বিকাশের সুদ বন্ধ করার, বন্ধ করে রাখবেন, আপনি সুদটা গ্রহণ করবেন না, তাহলে আপনার জন্য সেটা কি হবে না, আর হারাম হবে না। বাকি আপনি যদি ইচ্ছাকৃতভাবে সুদ গ্রহণ করেন এবং সেটা ভোগ করেন, তাহলে তো অবশ্যই আপনি হারাম খাইলেন, অবশ্যই আপনি গুনাহের কাজ তুললেন, কবিরা গুনাহ কাজ করলেন। সাদাস্রাব হলে কি মহিলারা নামাজ আদায় করতে পারবে কিনা, অনেক মা বোনদের এই প্রশ্নটা আসলে, সাদাস্রাব একেবারে পরিপূর্ণ ফ্রেশ সাদাস্রাব যদি তারা দেখেন, সেটা মাসিকের আগে বা পরে, মাসিক শেষ হয়ে গেছে তারপরে দেখছেন বা এমনি হঠাৎ দেখছেন, তাহলে এরকম ফ্রেশ সাদাস্রাব দেখলে সেটাকে মাসিক হিসাবে গণ্য করা যাবে না, বরং ওইটা দেখার পরেও কি করতে হবে, নামাজ কন্টিনিউ করে যেতে হবে। তবে সাদাস্রাব বের হলে অজু ভাঙবে, এটা হলো বিশুদ্ধতর মত, অনেকে আমরা বলছেন অজু ভাঙে না, কিন্তু বিশুদ্ধতর মত হলো সাদাস্রাব বের হলে পেশাবের মাধ্যমে যেরকম অজু ভাঙে, সাদাস্রাব বের হলেও কি ভাঙবে, অজু ভাঙবে, তবে এর কারণে নামাজ ত্যাগ করা যাবে না, এটাকে মাসিক হিসাবে গণ্য করা যাবে না। মেয়েদের প্লাজো পরার বিধান কি, সব মাসালা শুধু মহিলাদের বিরুদ্ধে আসতেছে কেন, পুরুষরা প্রশ্ন করছেন, বাবনরা প্রশ্ন করেন নাই, দেখেন প্লাজো পাজামা যেটা, যেটা দেখতে ধুতির মতো কিছুটা, স্টাইলটা অনেকটা কিসের মতো, ধুতির মতো, বিশেষ করে ঠ্যাঙের অংশটা ধুতির মতো, এটা মেয়েদের জন্য পরার বিষয়ে আমাদের একটা ভিডিও অনেক আগে আমরা সেখানে কিছু কথা বলেছি, একটা ভিডিও আছে, আজকে সংক্ষেপে বলি যে প্লাজো পাজামা প্রথমত যেহেতু ধুতির সাথে এটা সাদৃশ্য হয়, এতএব একজন মুসলিম এটাকে অ্যাভয়েড করাই উচিত, মুসলিমের টার্গেট তো আমাকে জান্নাতে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব তার প্রত্যেকটা বিষয়ে সে তার আখেরাতের লাভ লস যোগ বিয়োগ করবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান অন্য ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো হয়, সে তাদের দলভুক্ত হয়ে যায়। অতএব প্লাজো পাজামা এটা যেহেতু পায়ের অংশ, গোড়ালির গোসার, পায়ের গোসার অংশটা যেহেতু আপনার কিছুটা ধুতির মতো দেখতে, দূর থেকে একবারে অবিকল ধুতির মতোই দেখা যায়, ঠিক না বে, ঠিক, স্টাইলটা যেহেতু সেখান সেটার, অতএব সেটাকে অ্যাভয়েড করাই হলো একজন ইমানদারের জন্য উচিত। দ্বিতীয়ত কথা হলো যে এই প্লাজো পাজামা পরে বাহিরে যদি যায়, মেয়েদের তো পর্দা করতে হবে, এই প্লাজো পাজামা যদি পরে একটু নিচের অংশ একটু টাইট থাকে, আবার দ্বিতীয়ত ধুতির মতো কিছুটা উঠানো থাকার কারণে পেছনের অংশটা পরিষ্কার দেখা যায়, যদি বোরকা টোরকা পরা ছাড়া এরকম ডাইরেক্ট যায়, তাহলে সেটা তো অশ্লীলতার কারণে আরো ডবল অপরাধের কারণ হবে। বাসার বাড়িতে যদি কেউ পরেন ধুতির সাথে সাদৃশ্য নাই এরকম যদি কোনো পোশাক করেন, তাহলে সেটা যে কোনো স্টাইল হলে অসুবিধা নাই, আল্লাহ আমাদের বন্ধুদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নামাজে সেজদা ঠিক কি কি ভুল হলে দিতে হয়, সেজদা ভুল হলে এবং কেরাতের মধ্যে উচ্চারণ বা লাইন একটু এলোমেলো হয়ে গেলে অজ্ঞতাবশত পরক্ষণেই তা বুঝতে পেরে সঠিক পড়ে নিলেও কি সেজদা দিতে হবে কিনা,
ভাইরা আমার সিজদা সাহু দিবেন হলো নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে, ওয়াজিব তরক হলে কি দিবেন? সিজদা সাহু দিবেন। নামাজে তিন ধরনের কাজ আমরা করি, ফরজ, ওয়াজিব, সুন্নাত। ফরজ ছুটলে সিজদা সাহু তো কুলাবে না, ওটা আবার পড়তে হবে। ওয়াজিব ছুটলে সিজদা সাহু দিলে হবে, আর সুন্নাত ছুটলে কিছুই করা লাগবে না। এখন ফরজ কোনটা, ওয়াজিব কোনটা আর সুন্নাত কোনটা, এই পাঠগুলো আলাদা আমাদেরকে শিখতে হবে, তাহলে মাসআলা উত্তর দেওয়া সহজ হবে। এখন প্রশ্নে যেটা উল্লেখ করেছেন, কেরাত পড়তে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে, আবার পরক্ষণে ঠিক করে ফেলেছেন, তাহলে এটা ওয়াজিব তরক হয় নাই, এতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, সেজদা সাহু দেওয়া লাগবে না। এরপরের প্রশ্ন, শাতেমে রাসূলের বিচার কে করবে? এটা কি ব্যক্তিগতভাবে যে কেউ করতে পারবে, না হলে কিভাবে জানাবেন? দেখুন, শাতেমে রাসূল বলা হয় যে ব্যক্তি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কটু মন্তব্য করেছে, এই কাজ যদি কেউ করে তাহলে সেটা কুফুরি, সে কাফের, এতে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। যদি সে মুসলমানের নামও ধারণ করে তবুও সে কি? কাফের। এখন এই ব্যক্তির ইসলামী দণ্ডবিধিতে তার শাস্তি কি, এই সম্পর্কে সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত যে শাতেমে রাসূলের ইসলামী দণ্ডবিধিতে শাস্তি হলো সর্বোচ্চ চরম শাস্তি মৃত্যুদণ্ড। শাতেমে রাসূলের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এখন এই মৃত্যুদণ্ডের শাস্তি কে কার্যকর করবে? এটার কার্যকর করার দায়িত্ব মূলত যারা সরকারে থাকবেন, আদালতের প্রশাসনের, তাদের দায়িত্ব। তারা যদি এই দায়িত্ব পালন না করেন তাহলে যে কোনো ব্যক্তি এই দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন কি না, এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে। শুধু সংক্ষেপে আমরা এটুকু বলি যে আমাদের মতো এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে আমরা যে কোনো সময় মানুষকে বলবো যে আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কোনো মুসলিম তার আবেগপ্রবণ হয়ে যদি তিনি এরকম কোনো পাপিষ্ঠ, এরকম কোনো অপরাধীকে চড়াও হয়ে তিনি হত্যা করে ফেলেছেন, এরকম হয়, ইসলামী আদালত থাকলে তাকে মাজুর হিসাবে তা গণ্য করবে এবং তার মৃত্যুদণ্ডের মৃত্যুদণ্ডের অর্ডার তাকে দেওয়া হবে না, কেসাস নেওয়া হবে না। এ বিষয়ে তেমন একটা ইখতিলাফ ওলামাদের ভিতরে নেই বললেই চলে। ভাইরা আমার, শাতেমে রাসূল মক্কায় ছিল কি ছিল না? কথা বলেন, মক্কায় ছিল কি ছিল না? মদিনাতেও ছিল। মদিনায় শাতেমে রাসূলদের প্রতি সাহাবায়ে কেরামের অ্যাপ্রোচ আর মক্কাতে শাতেমে রাসূলদের প্রতি সাহাবায়ে কেরামের আপনার কর্মপদ্ধতি এক ছিল? কথা বলেন, এক ছিল না। মক্কাতে যত লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু গালি দেওয়া না, কষ্ট দিয়েছে শারীরিকভাবে, সাহাবায়ে কেরাম তার পাল্টা কোনো জবাব দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে বলেন নাই। কেন দেন নাই? কারণ একটা অপাপিষ্ঠ তাকে যদি শাস্তি দেয় কোনো সাহাবি, তাহলে সেক্ষেত্রে গোটা সবার উপর স্টিম রোলার নেমে আসবে, ঠিক না? ঠিক। অতএব এই জায়গা থেকে আমরা বলি যে দায়িত্বশীল আচরণ করতে। হ্যাঁ, কেউ যদি, আগেই বলেছি, কেউ যদি জজবার কারণে এ দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয়, ইসলামী আদালত থাকলে তার কেসাস নিবে না, সেটা ভিন্ন বিষয়। এখন আসেন, শাতেমে রাসূলকে হত্যা করার দায়িত্ব যদি আপনি আমি সবাই আইন হাতে তুলে নেই, তাহলে কি হবে বলেন? এদেশে কোনো মানুষ আর জীবিত থাকবে? কেন থাকবে না বলেন তো? ওনার সাথে আমার শত্রুতা আছে, আমি আজ থেকে ওনাকে মেরে দিলাম, দিয়ে বললাম উনি রাসূলের গালি দিস, এই স্কোপ খোলা হবে কি হবে না বলেন? এই যে কিছুদিন আগে আপনার উত্তরবঙ্গের কোন একটা জেলাতে মসজিদ থেকে একটা লোককে ধরে এসে কোরআন অমানার অপরাধে তার গায়ে কেরোসিন ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হলো, পরবর্তীতে দেখা গেলো আসলে লোকটার কোনো দোষ নাই। তো এই ধরনের ঘটনাগুলো ঘটবে কি ঘটবে না বলেন? এর পাশাপাশি আপনার ওই যে কিছু ভাইয়েরা আছেন আমাদের দেশে সুন্নি নিজেদেরকে বলেন, তো ওনাদের মতে তো যারা তাদের মতে সুন্নি না, তারা সবাই কি রাসূলের দুশ্মন বলে কি বলে না? তাহলে তাদের যদি বলেন যে রাসূলের দুশ্মন বা রাসূলের শাতেমকে যে কেউ হত্যা করবে এই অর্ডার দেয়া হোক আমভাবে, তাহলে তো তারাও আপনাকে আমাকে হত্যা করবে, ঠিক না? ঠিক। তখন দেশে কোনো শান্তি শৃঙ্খলা বলতে কিছু থাকবে? সবাই সবাইকে হত্যা করবে সোজা কথা। এই জন্য এটা সাধারণ নিয়ম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়েছে, তিনি তখনকার বিচারক ছিলেন, আদালত তার কাছে আসছে, তিনি সেটাকে অ্যাপ্রুভ করছেন। অতএব আপনি নিজে এগুলোর আপনার দায়ভার নিজের ঘাড়ে তুলে নেবেন না। আমার এই কথার কারণে কিছুদিন আগে কিছু ভাই ফেসবুকে আমার বিরুদ্ধে পোস্ট লিখছে যে আহমদুল্লাহর রক্ত হালাল, এর খুন করা যায়,
আমাকে হত্যা করা যায় কেন কারণ আমি বলছি ভাই আইন নিজের হাতে তুলে নিয়েন না এই জন্য আমি অনেক দোষ করে ফেলছি আমি বলতাম যে হ্যাঁ আপনারা সবাই মারামারি করেন তাহলে ওনারা খুশি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন সবচেয়ে বড় কথা হলো ভাই একটা মাসআলার ব্যাপারে আপনার আমার দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য থাকতেই পারে আপনি যেটাকে সঠিক মনে করছেন আমি আরেকটাকে সঠিক মনে করছি কিন্তু আমাদের কারোর উদ্দেশ্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা না তো এখানে আপনি রক্ত হালাল যদি মনে করেন কোন মুসলমানের তাহলে বুঝতে হবে আপনি বিভ্রান্ত আপনি কি বিভ্রান্ত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন